हरे कृष्णा, जय जगन्नाथ। सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कनेर पक्ष थेके शुभ रथयात्रार प्रीति ओ शुभेच्छा। तो आज के आमरा श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानीर रथेर वर्णना निये आलोचना करब। तो आमरा जानी जे जगन्नाथ बलदेव सुभद्रा महारानी श्रीमंदिर थेके नौ दिनेर जन्नो तिनी गुंडीचा मंदिरे जान एवं से गुंडीचा मंदिरे तिनी रथे आरोहण करे जगतवासी के कृपार बारी बर्षण करार जन्नो तिनी तार मंदिर थेके राजपथे भ्रमण करें एवं सकलेर काछे गिए तिनी तार कृपा प्रदान करें। तो यही जगन्नाथ बलदेव सुभद्रा महारानी जे रथ, ये रथे अनेक ही उपविष्ट थाकें। तो आम्रा आज के सेगुलो आलोचना करब। प्रथम आम्रा बोलब बलदेवर रथ सम्पर्के। बलदेवर रथर नाम तालध्वज। बलदेवर रथर उच्चता 32 हाथ 10 आंगुल एवं बलदेवर रथर चाका 14টি। রথের যেই রক্ষক সে রথকে চারদিক থেকে রক্ষা করছে বাসুদেব এবং রথের কাপড় লাল এবং নীল। বলদেবের রথের কাপড় লাল এবং নীল এবং চূড়ার অগ্রে অনন্ত নাগ সেখানে অবস্থান করছেন। রথের যে শক্তি, সে রথের শক্তি হচ্ছে স্বয়ং বাসুদেব। পার্শ্ব দেবতা অর্থাৎ রথের চারদিক থেকে অনেক দেবতা সেই রথটাকে রক্ষা করছে। তারা কারা? তারা হচ্ছে প্রণম্বারী, গদান্তকারী, হরিহর, বাসুদেব, নাতম্বর। তো এভাবে অত্রি ঋষি, ত্রয়মুখ, অঘর, এগুলো হচ্ছে শিবের বিভিন্ন রূপ। এই শিবের বিভিন্ন রূপ তারা এভাবে বলদেবের রথের চারপাশে অবস্থান করছে এবং বলদেবের রথের যে সারথি তিনি হচ্ছেন মাতলি এবং বলদেবের রথের ঘোড়া 4টি থাকে। এই 4টি ঘোড়ার নাম হচ্ছে তীব্র, ঘোর, দীর্ঘ, স্বর্ণনাভ। এই 4টি ঘোড়ার নাম হচ্ছে এগুলো। এবং বলদেবের রথের যেই রশি অর্থাৎ দড়ি সেটা থাকে কি বাসুকী নাগ এবং সে বলদেবের রথে অনেক ঋষিরা অবস্থান করে। তার মধ্যে হচ্ছে অঙ্গিরা, কশ্যপ, পুলহস্ত, পুলহ, কৃষ্ণ, এই সমস্ত ঋষি বলদেবের রথে অবস্থান করে এবং বলদেবের রথের যে দুয়ারপাল, বলদেবের রথের দুয়ারপাল হচ্ছে নন্দ ও সুনন্দ। ফ্ল্যাগ অর্থাৎ বলদেবের রথে যেই উপরে যেই পতাকা থাকে এই পতাকার নাম হচ্ছে পূর্ণন এবং এই বলদেবের রথের রথি হচ্ছেন স্বয়ং বলদেব। এ হচ্ছে বলদেবের রথের বর্ণনা। এখন আমরা সুভদ্রা রথের বর্ণনা নিয়ে কথা বলবো। সুভদ্রা রথের নাম হচ্ছে দেবদলন বা দর্পদলন। সুভদ্রা রথের উচ্চতা 31 হাত 10 আঙ্গুল। সুভদ্রা রথের চাকা থাকে 12টি।
রথের রক্ষক হচ্ছে জয় দুর্গা, রথের কাপড় হচ্ছে লাল ও কালো, চূড়ার অগ্রে থাকে ত্রিপুরা সুন্দরী, রথের শক্তি হচ্ছে স্বয়ং জয় দুর্গা। পার্শ্ব দেবতা অর্থাৎ সুভদ্রা রথের পার্শ্বে অনেক দেবী থাকেন, তাদের নাম হচ্ছে বিমলা, চামুণ্ডা, বজ্রকালী, কাত্যায়নী, হরচণ্ডী, মঙ্গলা, বারাহী, জয় দুর্গা, কালী। এগুলো হচ্ছে দুর্গার বিভিন্ন রূপ, আর তারা সে জগন্নাথ সুভদ্রার রথের চারপাশে অবস্থান করছে। এবং সুভদ্রা রথের সারথি থাকে অর্জুন। আর সুভদ্রা রথের যে ঘোড়া, সেখানে চারটি ঘোড়া থাকে, আর চারটি ঘোড়ার নাম হচ্ছে রচিকা, মচিকা, জিতা, অপরাজিতা। আর সুভদ্রা রথের যে রজ্জু অর্থাৎ দড়ি থাকে, সেই রজ্জু হচ্ছে স্বর্ণচোর নাগ। আর সুভদ্রার রথে কিছু ঋষিমণি থাকেন, তার মধ্যে হচ্ছে বজ্র, শৃঙ্গী, বলুক। এবং সুভদ্রার রথের যে ফ্ল্যাগ অর্থাৎ পতাকা থাকে, সেটা হচ্ছে নাদাম্বিকা। আর সুভদ্রার রথের রথই হচ্ছে স্বয়ং সুভদ্রা মহারানী। এখন আমরা জগন্নাথের রথ নিয়ে আলোচনা করব। জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। জগন্নাথের রথের উচ্চতা 33 হাত 10 আঙ্গুল। রথের চাকা থাকে 16টি। রথের রক্ষক হচ্ছে গরুড়, ভগবানের বাহন। চূড়ার অগ্রে থাকে হনুমান। রথের কাপড় থাকে হলুদ আর লাল। রথের শক্তি থাকে, যে রথের যে শক্তি, সেই রথের শক্তি হচ্ছে যোগমায়া, বিমলা, পার্শ্বদ, এভাবে যোগমায়া আর বিমলা হচ্ছে রথের শক্তি। আর পার্শ্ব দেবতা অর্থাৎ চারপাশে যারা এই রথটাকে দেখছেন, চারপাশে অবস্থান করছেন, তারা কারা? তারা হচ্ছে হনুমান, রাম, লক্ষ্মণ, নারায়ণ, নৃসিংহ, গোবর্ধন, কৃষ্ণ, রাঘব, চিন্তামণি। তারা সবসময় জগন্নাথের রথের চারপাশে অবস্থান করছে। এবং জগন্নাথের রথের ঘোড়া, চারটি ঘোড়া থাকে, নাম হচ্ছে শঙ্খ, বলাহক, শ্বেত, হরিতস্য। এভাবে সেখানে চারটি ঘোড়া থাকে। এবং রথের যেই রশি থাকে অর্থাৎ দড়ি, সে দড়িটি হচ্ছে শঙ্খচূড় নাগিনী, শঙ্খচূড় নাগিনী। সারথি, রথের যে সারথি, জগন্নাথের রথের সারথি হচ্ছে দারুক, আর রথি স্বয়ং জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর রথে এই সমস্ত দেবতা, মণি ঋষি, পার্শ্ব দেবতা এবং শক্তি, ফ্ল্যাগ, এই সমস্ত তারা রথে অবস্থান করে। তো এর জন্য যখন আমরা রথে ভগবানকে রথ টান দেব, তখন অত্যন্ত সম্ভ্রমতার সহিত, শ্রদ্ধার সহিত এভাবে ভগবানকে আমরা টেনে গুণ্ডিচা মন্দিরে নিয়ে যাব। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী কি, জয় শিল প্রভুপাদ কি।